আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ভারতীয় সেরা এ ছয় সুন্দরী গায়িকা তালিকায় দুই বাঙালি রয়েছে ভারতীয় সেরা গান এমন একটি যা আমাদের বহু জায়গায় সঙ্গ দেয় সেটা হোক হোক বা সুদিনেই আর ঠিক এরকমই গান আমাদের কাছে দিনের পর দিন পৌঁছে দিচ্ছে যারা বিভিন্ন গায়ক এবং গায়িকারা তাদেরকে পরিশ্রম কিছুটা কম হয় না তবেই তো আমরা দিনের পর দিন এত সুন্দর গান ফোনের মিউজিক লিস্টে ডাউনলোড করেছি তবে গায়কদের ছাড়াও অনেক গায়িকা আছে যাদের পেশা গান গাওয়া হলেও রূপ এবং সৌন্দর্যের দিক দিয়ে তারা অভিনেত্রীদের থেকেও কিছু কম না প্রসঙ্গত এই প্রতিবেদনে আমরা দেখে নেব ভারতীয় বর্তমান কিছু সুন্দরী গায়িকাদের এক শ্রেয়া ঘোষাল শ্রেয়া ঘোষাল একজন প্রাপ্ত গায়িকা তিনি বলিউডের বহু চলচ্চিত্রে গান গিয়েছেন হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা নেপালি তামিল ভোজপুরি তেলুগু গুড়িয়া গুজরাটি মালায়ালম মারাঠি কন্নড় পাঞ্জাবি ও অসামিয়া ভাষায় গান গিয়েছেন জি টিভির সারে সঙ্গীত প্রতিযোগিতায় জয়ের মাধ্যমে শ্রেয়া ঘোষালের ক্যারিয়ার শুরু হয় দুই হাজার দুই সালে বলিউডের দেবদাস চলচ্চিত্রে প্লে ব্যাগের মাধ্যমে তার চলচ্চিত্রে প্লে ব্যাগের অভিষেক ঘটে দুই নীতিমোহান যাদুময় কণ্ঠ বলা যেতে পারে এই গায়িকার গানকে পেশা হিসেবে বেছে নিলে রূপের দিক থেকে কোনো অভিনেত্রী থেকে কোনো অংশে কম জাননা না নীতিমোহান ইস্কো লাভ জিয়ারে সাড্ডি গালি আজা নাজারলে লে কাশ্মীর তু ম্যায় কন্যা কুমারী প্রভৃতি গাওয়া তার তার সেরা গান তিন নেহা কক্কর বর্তমানে ভারতীয় গায়িকাদের মধ্যে অন্যতম সেরা গায়িকা হলেন নেহা কক্কর বলিউড অনেক সিনেমাতে প্লেব্যাক সিংকিং এ দেখা যেতে দেখা যাচ্ছে তাকে এছাড়া ইউটিউবে তার গানেতে প্রায় লক্ষাধিক ভিউয়ার্স প্রায় সময় দেখা যায় শ্রুতিমধুর কণ্ঠে সেই সঙ্গে উজ্জ্বল রূপ সব মিলিয়ে অনেকের পছন্দের গায়িকা নেহা কক্কর চার শ্বেতা পণ্ডিত একজন ভালো গায়িকায় নন সঙ্গে সুন্দর একজন অভিনেত্রী এবং সংরাইটার হিবেও যথেষ্ট সুখ্যাতি রয়েছে সেতার অনে তো সুপারহিট অ্যালবাম রয়েছে তার গাওয়া গান এবং অ্যালবামের তালিকায় তার মধ্যে মহালক্ষ্মী রোনাক প্রভৃতি উল্লেখযোগ্য আর সেই সঙ্গে অভিনয় এবং রূপের দিক দিয়েও কিছু কমনন সেতা। পাঁচ মোনালি ঠাকুর সোনালি ঠাকুর বলিউড টলিউড এবং বলিউড দুই ক্ষেত্রে অনেক হিট গান গিয়েছেন এবং সুরের জাদুতে মুগ্ধ করেছেন বহু মানুষকে খেয়াব দেখে সাওয়ারলো প্রভৃতি তার গাওয়া উল্লেখযোগ্য গান এছাড়াও তার গাওয়া লায়লা আইটেম সংটি বলিউডের অন্যতম হিট আইটেম সং হিসেবে পরিচিত সুন্দর কণ্ঠ এবং তার সঙ্গে সুন্দর রূপ সব মিলিয়ে নজর কাড়া একজন রমণী তিনি ছয় শ্যামলি খুলগারে বলিউডে অনেক সিনেমাতে আমরা গান গাইতে দেখি শ্যামলি গায়িকা শ্যামলি খোলগারোয়াকে তার মধ্যে উল্লেখযোগ্য হল দারু দেশি পারেশান লাটকাল গেই শ্যামলির গাওয়া বালাম পিচকারি গানটি রণবীর অভিনীত ইয়ে যাও আনি হায় দিওয়ানি সিনেমায় চেহারায় কিছু অন্যরকম করে দিয়েছিল এছাড়া অনেক গান গিয়েছেন তিনি আর শুধুমাত্র শ্রুতিমধুর কণ্ঠই না রূপের দিক দিয়েও অনেকের নজর কেড়েছেন এই গায়িকা প্রিয় দর্শক দেশ বিদেশের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে